হয়ে গেল পূজা চেরি লাভার্সদের মিলনমেলা। প্রিয় তারকার সান্নিধ্যে ভক্তদের সাথে রচিত হলো অন্য এক গল্প। দেশের নানা প্রান্ত থেকে মিলিত হয়েছিলেন পূজা চেরি লাভার্সরা। অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের শোবিজ টুনাইটের মুখোমুখি হয়েছেন পূজা চেরি, জানিয়েছেন নতুন প্রত্যাবর্তনের কথা। অনুষ্ঠানের মধ্যমণি পূজা চেরি, ভক্তদের অন্যরকম ভালোবাসার বন্ধনে আবদ্ধ তিনি। দেশের নানা প্রান্ত থেকে পূজার ভক্তরা এসেছেন তার সাথে দেখা করতে। রিল লাইফের পূজাকে রিয়েল লাইফে দেখে হতবাক তারা। তাকে বাস্তবে দেখা, এতদিন ছবিতে দেখতাম সামনাসামনি তাদের ফ্যানদের সাথে, এবং সে অনেক আন্তরিক। নিজ হাতে আঁকা ছবিটা দিয়েছি তাকে আমার ভালোবাসার বহিঃপ্রকাশ করার জন্য। কেন এমন আয়োজন? পূজার চেরি লাভার্স যে গ্রুপটা ছিল, ওই গ্রুপে অনেকদিন ভক্তদের একটা দাবি দেওয়া ছিল যে একদিন মানে তাদের প্রিয় অভিনেত্রীর সাথে আড্ডা দিবে, কথা বলবে। হিউজ পরিমাণ পাবলিক আমাদের মানে রেসপন্স দিতেছে, ভাই আমরা গেট টুগেদার আসতে চাই, গেট টুগেদার আসতে চাই, এরকম ভাই অনেক অনেক মানুষ। ভক্তদের সাথে অন্যরকম একটা দিন কাটিয়ে উচ্ছ্বসিত পূজাও, এমন ভালোবাসা ভাবায় তাকে। এরকম ভালোবাসা আসলে কয়জনই বা পায়। আমার নায়িকা জীবনের ক্যারিয়ার ধরতে গেলে 4.5 বছর কি 5.5 বছর, তো এত কম সময়ে এত মানুষের ভালোবাসা, এত মানুষের শ্রদ্ধা সম্মান একসাথে পাচ্ছি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। গত ঈদে জিন সিনেমায় আলোচনায় থাকলেও এই ঈদে সিনেমা মুক্তি পাচ্ছে না তার, সেটা নিয়ে আক্ষেপ নেই কণ্ঠে। তবে শুভকামনা জানালেন ঈদের সব সিনেমাকে। আমি সব সিনেমার জন্যই বলবো যে আপনারা সব সিনেমায় আসুন, দেখুন। শুধু আমার সিনেমার কথাই বলবো না, যে আমার সিনেমা আসলেই দেখবেন। সব সিনেমাই আসছে, ভালো সিনেমা আসছে, ভালো সিনেমা আমাদের ইন্ডাস্ট্রি এখন মানে একটা রমরমা অবস্থা, সব সিনেমাই দেখুন। মুক্তির অপেক্ষায় সিনেমা নাকফুল। মাসুদ রানায় আসবেন নতুন রূপে, নতুন চরিত্রে। মাসুদ রানা খুবই শীঘ্রই দেখবেন, এবং এটা একটি বিগ বাজেটের একটি মুভি, এবং আমাকে আসলে এর আগে দেখা গেছে রোম্যান্টিক, সাগরের পারে নাচছি, গান গাইছি, রোম্যান্টিক এক্সপ্রেশন দিচ্ছি, বাট এই একটা সিনেমা সেটাতে আমাকে ফাইট করতে দেখা যাবে। নাকফুলে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে পুষ্পা, মেয়েটা খুবই চঞ্চল প্রকৃতির এবং খুবই দুষ্টু মিষ্টি। বিয়ের পরে যে তার যেই স্ট্রাগল, যেই চেঞ্জ, সেটা নিয়ে আসলে নাকফুলের কাহিনী। নতুন সিনেমার খবর কবে আসছে, এমন প্রশ্নের জবাবে জানালেন ফিরতে চান বিশেষ কিছু নিয়ে। আমি চাইছি যে নিজেকে একটু সময় দিই, একটু ব্রেক নিই, ব্রেক নিয়ে আবার ভালো কিছু নিয়ে একটা, যেমন পোড়ামন্টু করেছি, দহন যেরকম একটা আলোড়ন সৃষ্টি করেছে, ওরকমভাবে একটা কামব্যাক করি। সফলতার হয়তো নেই শেষ গন্তব্য, তবুও নিজেকে কোথায় দেখতে চান পূজা, কোন পরিচয়ে পরিচিত হতে চান তিনি? স্বপ্নের উপর নাম বললেই কিন্তু চেহারা মানে চোখের সামনে ভেসে ওঠে। সুচিত্রা সেন ম্যাম, শাবানা ম্যাম, এরকম আমরা অনেক উদাহরণ দিতে পারি। তো তাদের সাথে নিজেকে তুলনা করছি না, আমি বলছি যে যাতে আমাকে এক নামেই মানুষ চেনে, যে পূজা চেরি, ও আচ্ছা ও পূজা চেরি। তো এইটাই আসলে চাই আর কিছু। অভিনয়ে একাগ্রতা আর গল্প নির্বাচনের অনন্যতায় পূজা চেরির এ স্বপ্ন পূরণের দিন হয়তো খুব বেশি দূরে নয়, কাছেই। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।